পিএইচকে দিয়ে দিয়েছে, পিএইচই মেকানিক্যাল টেন্ডারটা ম্যাচিওর করেছে, ওরা মেশিনের অর্ডার দিয়েছে, অ্যান্ড ইট টেকস অ্যানাদার 5-6 মান্থস মেকানিক্যালের কাজটা করা। আর ওদের সিভিল পার্টে কিছু কাজ আছে, সেই আর অন্য কিছু কাজ আছে, সেই কাজটা টেন্ডার ম্যাচিওর করেনি, সেকেন্ড কলে আছে, সেকেন্ড কল আজকে বোধ হয় টেন্ডার খুলবে বিদ্যা, সেটা যদি ম্যাচিওর মানে তিনজন বেকার থাকে তাহলে ফাইন্যান্সটা খুলবে, আর তা না হলে আবার গভর্নমেন্টের কাছে একটা কমিটি আছে, সেই কমিটির অ্যাপ্রুভাল লাগবে। এইসব করে এই অল্টারনেটিভ পারমানেন্ট ওয়েলটা 6 মাসের মধ্যে আশা করছি আমরা ওখান থেকে জল দিতে পারবো। তাহলে এখন যে জলটা ঘোলা জল আসছে, জায়গায় জায়গায় জলটা কম আসছে, 55 MLD আসবে, কিন্তু 55 MLD এখন ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না, সেইটা অন্তত পক্ষে ঠিকঠাক মতো পাওয়া যাবে। আরেকটা হচ্ছে যে এই যে 94 সালে 91 প্রোগ্রাম 94-তে শুরু হয়েছিল, 99-তে গিয়ে শেষ হয়েছিল, মানে ফার্স্ট ফেজ কয়েকটা ওয়ার্ডে, সেটা তো আর কোনো থরো মেনটেন্যান্স হয়নি, রিপেয়ারিং প্রচুর দরকার, সেই জন্য এরা টেন্টেটিভলি 12 কোটি টাকার একটা মেনটেন্যান্স প্রজেক্ট করছে এই পুরনো ওয়াটার সাপ্লাই। ওটা তো থাকবে, নতুন কিছু হলো পুরনোটা কে রেখেই করা হবে, তো সেইটা 12 কোটি টাকার একটা ওদের আসবে রিপেয়ারিং, সেটাকে আমরা বলেছি যথাসম্ভব রিয়েলিস্টিকভাবে ওর এস্টিমেট করে সেটা কর্পোরেশনকে দিলে আমরা সেটা ফান্ড মোবিলাইজেশনের জন্য চেষ্টা করে আমরা পিএইচকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল তাদের দেবো, আমরা সেটাও তাড়াতাড়ি তৈরি করে দিতে বলা হয়েছে। আর ওই ওটা প্রজেক্টটা বড় প্রজেক্টের জন্য সার্ভেটা কাজ কবে থেকে কদিন চলবে? খুব বেশি দিন লাগার কথা না, যেগুলো অ্যাভেলেবেল ডাটা আছে ওটা 18 সালে, তো 18 সালের ডাটা নিয়ে কাজ করতে চাই না আমি, পেশেন্ট এটা নিয়ে কাজ করতে চাই, সব মিলে সব এক্সপার্টরা আছে তাদের একটা ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট করে করতে চাচ্ছি। এটা ইন্টার ডিপার্টমেন্টাল টিম যারা ধর হবে তারাই ওটাকে সার্ভে করবে বিভিন্ন ডিপার্টমেন্টের? আজকে তো ওরা সাইট দেখছে ইঞ্জিনিয়াররা, এটা সার্ভের জন্য আলাদা এক্সপার্ট টিম আছে, ওটা টেন্ডার করে করতে হবে, টেন্ডারে যাও শর্ট টেন্ডার করে দিয়ে দেবো, থার্ড পার্টি এজেন্সি তো সার্ভে করে। আর কি আছে এমনিতে তোমাদের যা লেখার লেখো আমাদের যা করার করছি, তো অদ্ভুত সব লেখা হচ্ছে না, এই কোর্টের ভেতরে আবর্জনা আছে নিচে গৌতম রে পাড়া, আরে ভাই কোর্টের ভেতরে তো ওরা পরিষ্কার করবে, ইন্ডিভিজুয়ালে কি ঘরের মধ্যে গিয়ে কর্পোরেশন পরিষ্কার করবে না? রাস্তার নামকরণ কমিটি, ওটা অ্যাপ্রুভাল গভর্নমেন্ট দিয়েছে কমিটি, ওটা কতগুলো রাস্তা অনেক রাস্তা আছে, বেশিরভাগ রাস্তায় নাম অলরেডি নামকরণ হয়ে গেছে, আমরা তার কোনো নাম চেঞ্জ করবো না, শুধু পায়েল মোড়টা চেঞ্জ করার জন্য ইসকনের একটা প্রস্তাব এসেছে, সব কমিটিতে আলোচনা হবে। আর কিছু লোকজনের নামে মানে কিছু ব্যক্তিদের নামে রাস্তা রাস্তা হওয়ার প্রপোজাল এসেছিল কমিটিতে, কমিটির একটা সিদ্ধান্ত হওয়া উচিত, যখন গভর্নমেন্ট একটা কমিটি করে দিয়েছে সেই কমিটিতে সব কিছু ক্রস অ্যান্ড কর্নার আলোচনা করবো, কারণ একটা শহরের বিভিন্ন নামকরণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি দুম করে এখানে হঠাৎ করে করবো না, করবো ওর পেছনে রিজন দেখতে গিয়ে করবো, আগে
মানে বড় আমার চিন্তা ভাবনা কিছুটা অভাব আমার মনে হয়েছে। আর আমাদের এখানকার যারা মনীষী খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি তাদের নামে কিন্তু শিলিগুড়িতে রাস্তা খুব কম নেই, কিন্তু স্থানীয় যারা এখানকার বা উত্তরবঙ্গের বিশিষ্ট বা আমাদের জেলা এখানকার কন্ট্রিবিউশন আছে। একটা শহরে তো তাদেরও কন্ট্রিবিউশনটাকে মানতে হবে, সেটা খুব ইগনোর করা হয়েছে আমার মনে হচ্ছে। সেগুলো চিন্তা ভাবনা করে করবো, দরকার হলে আরও মিটিং করবো। চেঞ্জ আমি মানে খুব ইনসিগনিফিকেন্ট চলতি পর্যায়ের কিছু নাম থাকে, তো যেমন এখানে হাসমি চকটা দেওয়া হয়েছে, বোর্ড মিটিং খুব একটা রেজলিউশন করে করে করা হয়েছে বলে মনে হয় না। সর্দার হাসমির ওই ঘটনাটা পরে এটাকে হাসমি চক একদিন ঘোষণা করে দিয়ে করে দিয়েছে। ওরকমভাবে করতে চাই না, প্রপার ফরম্যাটে করতে চাই। ডেঙ্গি নিয়ে গভর্নমেন্টের যে গাইডলাইন আছে আর গভর্নমেন্টের যে ডাটা আছে তার বাইরে তো আমি কিছু বলতে পারবো না। কারণ যে কোনো মৃত্যুই সারা বছর তো কিছু মানুষ দুর্ভাগ্যজনকভাবে মারা যায়। মেডিকেল কলেজে একটা অনায়নে তার স্টাডি রিপোর্ট নাও তো না, নিলে তো দেখতে পাবে। এখন মারা গেলেই যদি ডেঙ্গু বলে দেয় তাহলে অসুবিধা। এর আগে কোভিড যখন কোমরবিডিটি কথা মহকুমাঞ্জি বলেছিল তখন সারা ভারতবর্ষ হইচই করে উঠেছিল, বিশেষ করে বাংলার বোদ্ধারা। তারপরে কি হলো, হু তো ওই কথাই বললো, কোমরবিডিটির উপরে গুরুত্ব দিল বেশি। তো যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বললো তখন আর কেউ কিছু বলছে না। তো আমাদের কাছে প্রত্যেকটা কেসটা ক্লিয়ার আছে, কেননা এই ধরনের একটা সিচুয়েশান কেউ তো ইচ্ছা করে তৈরি করে না, আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এবং এটা আমরা থ্রু আউট দি ইয়ার আমরা এই ভেক্টর পোন ডিজিজের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা পারমানেন্ট টিম করবো, যার জন্য আমরা ওয়ার্ডে সেই টিমটা তৈরি করেছি, টিমটা কাজ করছে। কিন্তু এটাকে ভালোভাবে 47 ধরনের অপারেশনাল করতেও তো সময় লাগে। এটা তো কারো ওই 4টা কাউন্সিলর নিয়ে লোক দেখানো ঘুরে বেড়ানো নয়। এটার মধ্যে রাজনৈতিক অর্থ খুঁজতে যাওয়া খুব অর্থই। সেটা যারা করেছে তাদেরকে জিজ্ঞেস করো যে শিলিগুড়ি ড্রেন দিয়ে জল বেরোয় না, ড্রেনের কোনো ম্যাপ নেই কেন, রোড নেটওয়ার্কের কোনো ম্যাপ নেই কেন, এটা কোনো নগর উন্নয়ন হয়েছে? যত্রতত্র বাড়ি যত্রতত্র যে চোখ বন্ধ করে বসেছিল, এতগুলো খাটার কে একদিনে হয়েছিল, আর এত ইলিগাল বাড়ি কে একদিনে হয়েছে? টোটাল সিটি প্ল্যানের দায়িত্বে কারা ছিল? স্বাধীনতার পর কিছুদিন কমবে, তারপর তো লেপরা 78 সালে 77 সালে গভর্নমেন্টে আসার পর থেকে কন্টিনিউ ওরা ছিল, মাঝে কিছুদিন ওদের অ্যাডমিনিস্ট্রেটর ছিল, সবই ওদের ছিল। মাঝে কংগ্রেস 4 বছর ছিল, 1 বছর তৃণমূলের সাথে 14 মাস, আর বাকিটা সময় তো সিপিএম সাপোর্টেড সিপিএমের বোর্ড ছিল। তাহলে এই যে দীর্ঘ সময় শিলিগুড়িটাকে এরা এই জায়গাতে নিয়ে এসছে আর মাঝে মাঝে হাবি হাবি কথা বলে বেড়াচ্ছে, যুক্তিপূর্ণ কোনো কথা বলে না। আমি কারো সম্পর্কে কোনো এই স্টেজে এসে কোনো আনচারিটেবল কথা বলতে পারি না, মানুষ তো এত বোকা নয়। মানুষ যথেষ্ট সংবেদনশীল সচেতন শিলিগুড়ির মানুষ, তারা সব বিষয়গুলো বোঝে। আর কতগুলো হনুমানের দল আছে তো কিছুই বোঝে না, তাদের কথা কী বলবো? যা করার রাজনীতিতে সবার অধিকার আছে, সেখানে আমরা এনকোচ করতে পারি আরও অধিকার। আর শিলিগুড়িতে এটা এই সংস্কৃতি আমরাই চালু করেছি যে এটা ওপেন টু অল করেছে।
আর সিপিএমের আমরা প্রত্যেকদিন জীবনের ঝুঁকি নিয়ে কালকে বাড়ি ফিরবো কি না আজকে সকালবেলায় জানতাম, এবং এটা সম্পূর্ণ ওই লোকটার নেতৃত্বে হয়েছে। সে আবার তো আমি মরতে মরতে হয়ে গেছি, জয়ন্ত কত বা মাকে জিজ্ঞেস করো এরকম কত লিস্ট দেব। সাধারণ কলেজ ছাত্র সংসদের নির্বাচন করতে পারতাম না এদের অত্যাচার, একটা স্কুল ইলেকশন করতে পারতাম, একটা পঞ্চায়েত ইলেকশনে মেরে ফাটিয়ে দিত, ইউনিভার্সিটিতে তো কথাই বলতে পারতাম। প্রত্যেক দিন একটা সন্তুষ্ট অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ক্লাসের ভিতর ছাত্রকে খুন করে দিল হয়েছে কোনোদিন আমাদের টাইম, কাউন্সিলরকে দিনের বেলা খুন করে দিল, ভোটের আগের দিন মার্ডার করে দিল 14 মে, তো সব এই মহান নেতাদের নেতারাই তো করিয়েছে, তাদের সময় তো তাদের লোকেরাই তো করে, একটা বিচার হয়েছে, একটা লোক ধরা পড়েছে, একটা পানিশমেন্ট হয়েছে, একটা ঘটনা হয়েছে 14-12-13 বছরে সিপিএমের অফিস থেকে ঢিল ছুটছিল, আমাদের লোকদেরই জল কামান মারল, আমি পরের দিন পৌঁছেছিলাম, অফিস থেকে ধরে নিয়েছিল, আমি বললাম এটা আপনার অফিস থেকে ধরছেন কেন, তারপর তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসা হয়েছে। দিস ইজ দি সলিটারি ইনস্ট্যান্স, তাও সিপিএম উপর থেকে পাথর রেখে পাথর ছুটছিল মিছিলের উপর, ঘটনাটা ঘটেছিল। এই ছাড়া 11-22 শেষ হয়ে গেল 12 বছরে, বহু জায়গায় আমরা মার খেয়েছি, বহু জায়গাতে অসুবিধা হয়েছে, কিন্তু একটা ইলেকশনও বিরোধীরা কোনো অভিযোগ করতে পারছে, 2টো ইলেকশন হেরেছি আমরা, মানে লোকাল ইলেকশন, বাকি তো সেন্ট্রাল ফোর্সে হয়, এই 74 ইলেকশন নিয়ে কোনো অভিযোগ নেই, না ডাকগ্রাম ফুলবাড়ি, না মাটিগাড়া নষ্টবাড়ি, খড়িবাড়ি ফাঁসি দেওয়া অ্যান্ড শিলিগুড়ি। আর এবার যেটা আমরা জিতেছি ঐতিহাসিক জয়, সেটা তো অপোজিশনরা বলেছে যে একেবারে ফ্রি ফেয়ার, অসুখবাবু তো তার এমআইসিদের লিস্ট তৈরি করে ফেলেছে, কে কোন দপ্তর পাবে, উনি কোন দপ্তর নেবেন, তারপরে রেজাল্ট এসছে।